এয়ার ফোনটা কিছুতেই কানেক্ট হচ্ছে না। এখন তো 24 ঘন্টা দিয়ার সাথে আমার যোগাযোগ রাখাটা জরুরি। কিডনি অপারেশন নিয়ে আর বাবাইয়ের ঘটনা নিয়ে নিশ্চয়ই দিয়ার মধ্যে এখন একটা ট্রমা কাজ করছে। সেটা বেশিক্ষণ চলতে থাকলে ওর খেলা এফেক্ট করবে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ার কাছে পৌঁছতেই হবে, ওর পাশে দাঁড়াতে হবে, ওকে সাহস যোগাতে হবে। মায়াঙ্ক নিশ্চয়ই এখনো জানতে পারেনি যে আমার কিডনির অপারেশনটা হয়নি। ও জানে যে আমি এখন অপারেশন থিয়েটারেই রয়েছি, তাই মায়াঙ্ক আমার পথের কাঁটা বেছানোর চেষ্টা করবে না। কিন্তু দিয়া তো ট্রেনে একা রয়েছে, কি করছে এখনো? দিয়া, বি ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। আজকে নিখিল আমাকে মিথ্যে কথা বলেছে, আর আমার তো মনে হচ্ছে আমাকে শুধুমাত্র মিথ্যে কথা নয়, ও ডাহা মিথ্যে কথা বলেছে। ও তো নিজের সাথেই কন্ট্রাডিক্ট করে চলেছে। একবার বলছে দাদা ভাই নাকি ট্রেন মিস করেছে, আবার পর মুহূর্তে বলছে দাদা ভাই ট্রেনের টিকিট নাকি কনফার্মই ছিল না। হাউ ইজ দিস পসিবল? ওদিকে আবার দি ভাই বলছে দাদা ভাই ট্রেনের টিকিট কনফার্ম ছিল। না 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 না, কিছু তো একটা গন্ডগোল ডেফিনেটলি আছে। তবে হ্যাঁ, অনেকদিন পরে আমি বেশ একটা সন্দেহজনক গন্ধ পাচ্ছি। তো দাদা ভাইয়ের ফোনটা আসার সাথে সাথে নিখিল বাড়ি থেকে বেরিয়ে গেল, অথচ নিখিল বলছে যে ওর এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাথে দাদা ভাইয়ের ফোনের কোনো সম্পর্ক নেই। কি ব্যাপার নিখিল, তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? পারবে না, কোনোভাবেই আমাকে বোকা বানাতে পারবে না। আচ্ছা, মায়াঙ্ক শর্মা কি কোনোভাবে দাদা ভাই বা দিয়ার পিছনে পড়েছে? তো মায়াঙ্ক শর্মা পড়লে পড়বে, তাতে আমার কি? তবে হ্যাঁ, নিখিল যদি কোনোভাবে পুরো ব্যাপারটার সাথে জড়িয়ে পড়ে সেখানে আমার প্রবলেম আছে। কিন্তু নিখিল কি সত্যি ওর অফিসের কাজে বেরিয়েছে? কি যে করি, আমি মনে হয় একটা কাজ করি, ওর অফিসে ফোন করে ইনিয়ে বিনিয়ে পুরো ব্যাপারটা কোনোভাবে জানার চেষ্টা করি। কোথায় লিখে রেখেছে নাম্বারটা? এক একবার এক এক রকম কথা বলে চলেছো তুমি, মজা দেখাচ্ছি তোমার। মা, কেন ওরা বাড়িতে একটাও ফোন করছে না বলুন তো? কোথায় আছে, কি করছে কিচ্ছু জানতে পারছি না। সেই তো, ওকে বুঝতে পারছি না বাড়িতে আমরা কিরকম টেনশন করি। ফোনটা কবে যে বুদ্ধি হবে। মা, আমি দিয়াকে তো ফোন করে যাচ্ছি বাট ফোনে তো পাচ্ছি না। আবার দেখো না, দাদা ভাইয়ের ফোনটাও সুইচ অফ, আর নিখিলকে সে কখন থেকে ফোন করে চলেছে ফোনটা রিসিভ পর্যন্ত করছে না। আশ্চর্য, কাল থেকে তিনটে মানুষ বাড়ির বাইরে, অথচ তারা কেউ বাড়ির লোকেদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করছে না, আর বাড়ির লোকেদের তাদের সঙ্গে যোগাযোগ করবার কোনো রাস্তা নেই। আমি তোমাকে বলছি না মা, নিখিল কাল থেকে আমাদের সবার কাছ থেকে না কিছু একটা লুকিয়ে যাচ্ছে, জানো তো। আর যত সময়টা এগোচ্ছে তত আমার ধারণাটা দৃঢ় হচ্ছে। এরকম লুকোসাপাট করলে যে আমাদের কত চিন্তা বাড়ে সেটুকু ওরা বুঝতে পারছে না। না, কাল রাতে আমি নিখিলকে কত করে বললাম, তোর যদি অসুবিধা হয় তুই আমাকে বল, আমি তোর সঙ্গে যাচ্ছি। সেসব তো কিছু বললোই না, কাল রাত থেকে সকাল হয়ে গেল, ফেরার নাম নেই, ফোন ধরছে না। বর্দা ভাইয়া দিয়াও যে কি অবস্থায় রয়েছে কে জানে। তোমার বড় ছেলে এবং তার স্ত্রী দিয়া দুজনে যে বরাবরই দায়িত্ব জ্ঞানহীন, এ কথাটা তুমি ভালো করে জানো মাধবী। তাই শুধু শুধু রাত জেগে বসে থেকে আর শুধু শুধু মানে আমার ছেলে আর ছেলে বউয়ের কোনো খবর পাচ্ছি না, তার জন্য আমি দুশ্চিন্তা করছি, এটা তোমার কাছে শুধু শুধু মনে হচ্ছে? দেখো, তুমি যে রেটে দুশ্চিন্তা করছো সেভাবে চলতে থাকলে তো দুশ্চিন্তার অবসান কোনোদিনও হবে না।
তোর মেজো এবং ছোটটি তাদের বর্দাভাইয়ের দ্বারা হঠাৎ ইনফ্লুয়েন্সড হয়ে সাংঘাতিকভাবে বদলে গেছে। এখন বড় আর ছোটর জন্য দুশ্চিন্তা করছো, এরপর মেজোটির জন্য করবে। বাবা, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো। কেন, আমি যা বললাম সেটা তো খোলাখুলি পরিষ্কার করে বললাম। তোমার বর্দাভাইয়ের মতো হেয়ালি করে তো কিছু কথা বলিনি। বাবা, তোমার গলায় দেখছি আগের মতোই ঝাঁজ। তা আমি ভেবেছিলাম অসুস্থতা তোমাকে বদলে দিয়েছে, তুমি বাড়ির মানুষগুলোর মূল্য বুঝতে শিখেছো। বাড়ির মানুষগুলোর বিশেষ করে আর্য আর দিয়া তোমার কাছে গুরুত্ব পেতে শুরু করেছে। দেখো মাধবী, এই পরিবারের গুরুত্ব যদি তুমি আমাকে না বুঝিয়ে আর্যকে বোঝাতে, তাহলে আজ এই রাত্রিবেলা তোমাকে আর আমার বৃদ্ধা মাকে জেগে বসে থাকতে হতো না। আর ফোন তো এখনো নট রিচেবল বলছে, কিন্তু এতক্ষণে তো ওদের ট্রেন ঢুকে যাওয়ার কথা। দিয়ার সাথে যোগাযোগ না করতে পারলে তো ওরা কোথায় উঠেছে, ওদের খেলাটা কোথায় হবে, এসব কিছুই জানতে পারবো না আমি। ইস, খুব ভুল হয়ে গেছে, একসাথে যাচ্ছিলাম বলে এগুলো আগে জানা হয়নি। আচ্ছা, আমি কি একবার স্টেশনে যাব? না না, সেটা ঠিক হবে না, ওখানে মায়ের লোকজন থাকতে পারে। কিন্তু এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে তো সময় চলে যাবে, আর আর যত সময় চলে যাবে তত দিয়ার ক্রাইসিস রিস্ক দুটোই বেড়ে যাবে। আচ্ছা, ওই চায়ের দোকানের লোকটাকে একবার জিজ্ঞাসা করে দেখি, যদি উনি কিছু বলতে পারেন। রাম রাম ভাইয়া। রাম রাম ভাইয়া। এক বড়িয়া সে চায় পিলাই। হ্যাঁ, সাপ কে লিয়ে বড়িয়া চা মায়দার বিলাক পিলাও। বড়িয়া বেটি, আই বেটি, বেটি। আচ্ছা ভাইয়া, এক চিজ বলি, আপনাদের এখানে বাইরে থেকে কিছু প্লেয়ার এসেছে ব্যাডমিন্টন খেলতে, তাদেরকে কোথায় রাখা হয়েছে বলতে পারেন? ব্যাডমিন্টন কি হতা হ্যায়? হ্যাঁ, গুলি ডান্ডা ফুটবল ক্রিকেট কে বারে মে সব জানতে হ্যাঁ, ক্যা আপ লোক কো পতা হ্যায় ব্যাডমিন্টন কে বারে মে? নাই নাই ভাইয়া, হামকো পতা নাই হ্যায় ভাইয়া। আরে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন ও র‍্যাকেট পকড়তা হ্যায়, র‍্যাকেট কে সাথ মে শাটল কক হোতা হ্যায় না, ও পাংখ লাগ লাগতা হ্যায় উসমে, উসসে খেলতা হ্যায় জো। আপ এক কাম কিজিয়ে, আহাঁ সে থোড়া আগে বাড়কে ওর বাঁয়ে মুড় জাইয়ে, ওয়াহাঁ এক খেল কা ময়দান হ্যায়, ওর ওয়াহাঁ ক্যা হোতা হ্যায় না, ব্যাডমিন্টন কোর্ট। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ব্যাডমিন্টন কোর্ট। বহুত বহুত শুকরিয়া ভাইয়া, বহুত বহুত শুকরিয়া। হ্যাঁ, চা তো ফিকে যাইয়ে, ফির কবি। হ্যাঁ, ফির কবি। শৈলেশ এখানে কি করছে? তার মানে মায়াং শৈলেশকে নিয়ে এসেছে দিয়ার ক্ষতি করবে বলে? যেভাবেই হোক দিয়াকে আমার বাঁচাতেই হবে।